সালামু আলাইকুম গাইস, আশা করি সকালে ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে লত, এগুলো কিন্তু আলুর লত, মিষ্টি আলুর লত। এগুলো পিস পিস করে তারপর লাগানো হবে, তারপর কিন্তু মিষ্টি আলু হবে এগুলোর থেকে। তো তারে দিয়ে কাটাই যাচ্ছি, পিস পিস করাই যাচ্ছি। পিস পিস করা হলে কিন্তু ওল্লা সব কাজ বলে সে করে। গ্যাস সে কাটতে কাটতে গাই লেগে গেছে, চলে যেত গাছ। আমি কতগুলো আছে ব্যক্তি কাটতে পরে যাও। এবার শাকের মতো দেওয়া যাইতেছে। এটা তো তরহারি রান্দে কাম, হ্যাঁ দুইটানে ডুগা দে দেখা, তরহারি রান্দে তরকি রান্না করে খা। কলমি শাকের মতো গ্যাস, এই দিক দিয়ে সে আস্তে আস্তে কাটতে কাটতে সবগুলো কেটে ফেলছে, আর দু একটা বাকি আছে। তো না মোটামুটি ভালোই কাজ কাম করে সে, গ্রামের মেয়ে যেহেতু সব কাজই পারে আর সব কাজই করে, কোনো আলসামি করে না, দিক দিয়ে ভালো আছে। আর সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছে, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, কালকে সকালে এগুলো আবার খেতে মাঝে লাগাতে হবে। তো এখন আর বেশি সময় নাই, তো এগুলো নিয়ে আগে এক জায়গায় জমা করতে হবে। সে নিয়ে যাচ্ছে সবগুলো এক জায়গায় জমা করবে, ওরই গাছতলে ওখানে নিয়ে রাখবে, কারণ ওই জায়গাটা সেভ আছে, ওই জায়গার মাঝে কোনো সমস্যা হবে না। তাছাড়া যে ক্ষেতে চাষ করবে আলু, সেটা কিন্তু কাছে ওরই গাছের সাথে এই ক্ষেতটা, তো তার জন্য আরও সুবিধা হবে এখানে এনে রেখে দিলে। তো সবগুলো এখানে এনে রাখতেছে সে। আর এই মুহূর্তে কিন্তু সে যাচ্ছে, তার দুটা ছাগল আছে, ছাগল দুইটাকে সে কলা বাগানে বেঁধে রাখছে, তো এখানে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখছে, আর সে এই দিক দিয়ে কাজ করছে। তো সে ছাগলগুলো নিয়ে আসবে এখন, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা তারপর বাড়িতে চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ছাগলগুলো কত চিপায় বেঁধে রাখছে দেখেন, কলা বাগানে চিপায় দেখেন গাইস, তার ছাগল এগুলো, সে ছাগল ফালে, তুমি একটা পাগল তাহলে, হ্যাঁ ছাগল ফালে, পাগল আসলে পাগল দেখেন, চিপার মাঝে এনে বাঁধে রাখছে ছাগলটারে, মশা কামড়া শেষ করে দিচ্ছে। ইস ও নো, হাই হাই, ছাগল ফালে পাগল, হ্যাঁ তাহলে তুমি পাগল, আসতে তো খারো আমরা লয়ে যাও দেখেন, আমি দাও দিছি ছাগল দিছে দূর, দুইটা ছাগল